বন্ধুরা, আপনারা কি জানেন মার্চেই শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট, যেখানে স্বাগতিক দল হচ্ছে বাংলাদেশ ফুটবল দল, কারণ খেলাটি হবে বাংলাদেশে। বাকি দুটি দল হলো বুনাই দারুসসালাম ফুটবল দল আর সিসেলস ফুটবল দল। প্রতিটা টিমের তিনটি করে ম্যাচ খেলার সুযোগ থাকবে আর ম্যাচগুলো হবে পয়েন্ট ভিত্তিক। ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে খেলার সকল প্রস্তুতি নিয়েছে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ভেন্যু ঠিক করা হয়েছে, ভেন্যুটি হলো সিলেট স্টেডিয়াম। এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে চিঠি পাঠানো হয়েছে, কারণ খেলাগুলো ইন্টারন্যাশনাল সকল নিয়ম মেনেই শুরু হবে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য দুটি ক্যাম্প নির্ধারণ করা হয়েছে, ক্যাম্প দুটি হলো ঢাকা এবং সিলেট। বন্ধুরা, অতি শীঘ্র এই ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টটি বাংলাদেশে শুরু হচ্ছে। এগুলো সকল তত্ত্ব নিশ্চিত করেছেন বাফুফে ভাইস প্রেসিডেন্ট কাজী নাবিল আহমেদ। বন্ধুরা, সর্বশেষ আপনাদের একটি কথা বলতে চাই, যারা আমাদের নিউজ এক্সট্রাবিডি চ্যানেলে নতুন, তারা প্লিজ আমাদের নিউজ এক্সট্রাবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।